পুড়ে ছাই একই পরিবারের পাঁচটি বাড়ি ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ 10 লক্ষ টাকা আগুন লাগার কারণ নিয়ে ধোয়াশা ঘটনা তদন্তে পুলিশ আগুনে পুড়ে ছাই একই পরিবারের পাঁচটি ঘর ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 10 লক্ষ টাকা ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানা এলাকায় দুর্ঘটনাগ্রস্ত পরিবারের পক্ষে আব্দুল ওয়াহাব মন্ডল বলেন পাঁচ সাত দিন আগে ছেলে ও মেয়ের বিয়ে হয়েছে ঘরে থাকা আসবাবপত্র থেকে শুরু করে টিভি ফ্রিজ সব কিছুই গ্রাস করেছে আগুনের লেলিহান শিখা ও আওয়াজ দুমনাম করে টালি ফাটছিল মাছ ফাটছিল এখনই আর বুঝতে হবে ছেলে বার করে লোক ছিল বার করে নিয়ে পাড়া হাঁকড়া ঘটে সবাই এসে জল দিয়ে থামানো তবে আগুন লাগার কারণ পরিষ্কার নয় প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিটের ফলেই এই আগুন ঘুমের ঘরে আসলে ঘুমাই নি আচ্ছা হঠাৎ দেখি ওখান থেকে এত জোরে আগুন এসছে আনন্দ বগলে ওঠো তো উঠে ও দেখি নি আর আমার ছেলেটাকে নিয়ে সমসম দৌড় মেরেছে তখন ওই যে দৌড় মারার পরে যে ওই দুপা হেটেছি সবজনে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড দক্ষিণ চব্বিশ পরগনা